সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুইং ওয়ার্ক টিচিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো একদম সহজ নিয়মে প্লাজো সালোয়ার কাটিং এবং সেলাই। যারা সেলাই কাজে একদম নতুন, তারা একবার দেখলেই প্লাজো সালোয়ার কাটিং এবং সেলাই খুব সহজেই করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে কাপড়টিকে এইভাবে দুবাজ করে বিছিয়ে রাখতে হবে, তারপর আর একটি বাজ দিয়ে চারবাজ করে নিতে হবে। তো আমি এখানে চারবাজ করে নিয়েছি। আমি এখানে দুই হাত বরের সোয়া দুই গোছ কাপড় নিয়েছি। তারপর এইভাবে একটি দাগ দিয়ে দিতে হবে, তারপর 1 ইঞ্চি পরিমাণ আর একটি দাগ দিয়ে দিতে হবে নিচের মুহুরির জন্য। তো নিচের পট্টির জন্য যেখানে দাগ দিয়ে সেই দাগ থেকে আমরা লম্বার মাপটা নিয়ে নেব। সেই দাগ থেকে ধরে লম্বা 8 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তারপরে দাগগুলাকে সোজা করে নিতে হবে। তারপর আমরা কোমরের মাপটা দিয়ে দেবো। এই প্লাজো সালোয়ারে অনেকেই লুজ পরে, তো আমি এখানে 15.5 ইঞ্চি দিচ্ছি। তো হায়ার মাপটা নিতে হবে। এই সালোয়ারের লম্বা যতটুকু হবে তার 1/3 ভাগ দিতে হবে দাগ। তো আমার এখানে হচ্ছে 8 ইঞ্চির 1/3 ভাগ হচ্ছে 12.5 ইঞ্চি। তো 12.5 ইঞ্চি আমরা একটা দাগ দিয়েছি, তারপর আরো 2.5 ইঞ্চি বাড়িয়ে নেব। ঠিক আছে, 2.5 ইঞ্চি, এতে সর্বমোট হচ্ছে কত, 15 ইঞ্চি। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে কোনো সালোয়ারে যতটুকু লম্বা হবে তার 1/3 ভাগ হাইয়ের মাপ দিতে হবে। ঠিক আছে, তারপর আরো 2.5 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। তারপর দাগটা এইভাবে সোজা করে নিতে হবে। তো এই দাগ থেকে, হাইয়ের দাগ থেকে আমরা আরো অতিরিক্ত 1 ইঞ্চি বাড়িয়ে নেব রাউন্ড শেপের জন্য। এইভাবে রাউন্ড শেপের জন্য বাড়িয়ে নিতে হবে। তারপর এই যে নিচের মুড়ির জন্য আমরা 12 ইঞ্চি রেখেছি, আপনারা চাইলে আরো বাড়িয়েও রাখতে পারেন। তারপর এই দাগের সাথে আমরা এই দাগটা শেপ করে নেব, তারপর কেটে নেব। তোমাদের প্লাজো কাটিংটি শেষ হয়ে গেছে। তারপরে যে এদিকে যে খুব বন্ধ রয়েছিল, তো সেটা আমরা কেটে খুলে নেব। ঠিক আছে, তোমরা এখন সেলাই দেখিয়ে দিব কিভাবে সেলাই করতে হবে। তো এইভাবে বিছিয়ে তারপর প্রথমে এই হাইয়ের জোড়াটা আমরা দিয়ে দিব। এইভাবে সেটের হাইয়ের জোড়াটা দিয়ে দেব। ঠিক আছে, এখানে 1 চাপ পরিমাণ ধরে আমরা হাইয়ের জোড়াটা দিয়ে দেব। সো ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তাহলে দেখুন, এই এক সাইড দিয়ে দিয়েছি, তারপর আর এক সাইডটা সিলাইটও ঠিক এভাবেই হবে। তো 1 চাপ পরিমাণ ধরে আমরা সিলাইটা এইভাবে হাইয়ের জোড়াটা দিয়ে দেব। হাইয়ের জোড়া দেওয়া শেষ। এই যে দেখুন, হাইয়ের জোড়াটা শেষ হয়ে যাওয়ার পর এটা কিভাবে করে নিতে হবে, এই যে দেখুন, হাইয়ের জোড়ার সাথে হাইয়ের জোড়া মিলিয়ে তারপর এটাকে এই সোজা করে নিতে হবে। এই যে এভাবে সোজাটা সোজা করার পর এই নিচের পায়ের মুহুরির যে বাসটা আছে সেটা করে নিতে হবে। আমরা এই বাসটা করে নিয়েছি এইভাবে। তারপর এই যে দেখুন, এটাকে এইভাবে একটি বাস দিয়ে, তারপর আর একটি ছোট করে একটি বাস দিয়ে তারপর সিলাই করে নেব। ঠিক আছে, এদিকে এখন সিলাই দিয়ে দেব। তো আমি এক সাইডের সিলাইটা দেখাবো, আপনারা অপর সাইডেরটা সেম এভাবেই করে নেবেন। একদম কিনারে কিনারে সিলাইটা দিয়ে দিতে হবে, এভাবে সিলাইটা করে নিতে হবে। আমাদের এক পায়ের মুড়িটা শেষ হয়ে গেছে, আমরা সেম এক পায়েরটাই দেখাবো, আপনারা অপরটা করে নেবেন। ঠিক আছে, এই যে দেখুন এইভাবে, তারপর পাস করে এইভাবে সিলাইটা করে নিতে হবে। ঠিক আছে, যেভাবে নিচ থেকে ধরে এভাবে সিলাইটা দিয়ে দিতে হবে, একদম এক পাশ থেকে আরেক পাশে। এই যে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ ধরে তারপর সিলাইটা করে নেব। এই যে দেখুন, একদম সহজেই আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একবার মনোযোগ দিয়ে দেখলে, যে কোনো কেউই আপনারা একবার দেখলে এই প্লাজো সালোয়ারটা একদম ইজিলি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। এই যে দেখুন, আমাদের এই সাইডের এই পায়ের জোড়াটা দেওয়া শেষ হয়ে গেছে।
এখন আমরা ইলাস্টিক ফিটিং করব। ইলাস্টিক ফিটিং করার আগে এই একটি পাস দিয়ে মুড়ি দিয়ে সেলাই করে নিতে হবে। মুড়িটা দিয়ে দেওয়ার পর তারপর আমরা এখন ইলাস্টিক কেটে নেব। তো ইলাস্টিক কাটার নিয়মটা হচ্ছে এইভাবে যে আমি কামিজের হিপের মাপটা নিয়েছি, কামিজের হিপের মাপ হচ্ছে এই 23 ইঞ্চি, তো আমি আরো 1 ইঞ্চি বাড়িয়ে 24 ইঞ্চি কেটে নেব। ঠিক আছে, 23 ইঞ্চি, তারপর 24 ইঞ্চি। আপনার যদি কত ইঞ্চি ইলাস্টিকে, কত ইঞ্চি সালোয়ারে কত ইঞ্চি ইলাস্টিক লাগাতে হয় যদি আপনারা ভিডিওটি দেখতেন, তাহলে আমি এই আই বাটনে দিয়ে রাখবো এবং ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তাহলে বুঝে নিতে পারবেন কত ইঞ্চি সালোয়ারে কত ইঞ্চি ইলাস্টিক লাগাতে হয় একদম সহজেই। আমি ওই ভিডিওতে একদম ভালো করেই বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে, আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো। তারপর এটাকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে। যে দেখুন, মনে রাখবেন যাতে এই ইলাস্টিকের উপর যাতে সেলাইটা না পড়ে, শুধু কাপড়ের উপর সেলাইটা পড়বে, যে সেলাইটা ইলাস্টিকের উপর যাতে না পড়ে সেটা সেদিকে একটু খেয়াল রাখতে হবে। যে এইভাবে এই টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। এভাবে আস্তে আস্তে করে সেলাইটা করে নিতে হবে এবং ইলাস্টিকটাকে একটু টেনে টেনে সেলাইটা করে নিতে হবে। তো মনে রাখবেন সেলাই যাতে ইলাস্টিকের উপর না পড়ে, এই কাপড়ের উপরেই সেলাইটা পড়তে হবে। ঠিক আছে, এই যে হয়ে গেছে ইলাস্টিক ফিটিং। এই যে দেখুন, আমি তারপর মধ্যখান দিয়ে আর একটি সেলাই দিয়ে দেব। তো মধ্যখান দিয়ে যখন সেলাই দিবেন তখন আপনারা এই কাপড় এবং ইলাস্টিককে একসাথে টেনে ধরবেন। এই যে এভাবে একদম টেনে রেখে তারপর সেলাইটা করে নিতে হবে, এইভাবে করে নিতে হবে। ঠিক আছে, তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন, এবং কিরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। শেষ হয়ে গেছে আমাদের লাজু সালোয়ার কাটিং এবং সেলাই। তো ভিউয়ার্স, এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমাদের নতুন ভিডিও আসার সাথে আপনি দেখতে পারেন। তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।